ব্রেকিং বেঙ্গল উইকিং ফাস্ট। এই প্রথম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল। 62 বছরের আক্রান্ত কৌড়ের বাড়ি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুরের মুকুন্দপুরে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্শ্ব পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। এই প্রথম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল। 62 বছরের আক্রান্ত প্রৌঢ়ের বাড়ি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুরের মুকুন্দপুরে। গত সোমবার অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। উপসর্গ দেখে আগে থেকেই চিকিৎসকরা সন্দেহের তালিকায় রেখেছিলেন। এরপর তার লালারসের নমুনা পাঠানো হয় কলকাতার SSKM হাসপাতালে। শুক্রবার সকালে পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায় বলে হাসপাতাল সূত্রের খবর। এরপরই আক্রান্ত রোগীকে স্থানান্তরিত করা হয় কলকাতার বাঙ্গুর হাসপাতালে। সেই খবর চাউর হতেই জোর আলোড়ন ছলায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর আত্মীয় থেকে নার্স ও চিকিৎসা কর্মীদের মধ্যে। ইতিমধ্যেই প্রৌঢ়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মী মিলিয়ে কয়েকজনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের সংস্পর্শে চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মী এবং তাদের পরিবার পরিজন ও পড়শি মিলিয়ে আক্রান্ত হওয়ার সংখ্যা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় জানান, ওই রোগীর ডাইরেক্ট কন্ট্রাক্টে থাকা চিকিৎসক, নার্স ও কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রয়োজনে সকলের লালারসের পরীক্ষা করানো হবে। এই প্রাদুর্ভাব ছড়ানোর আগে থেকেই আইসোলেশন ওয়ার্ড খুলে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এমনিতেই দিনে 3 বার করে হাসপাতালের ভেতরের ওয়ার্ডগুলো স্যানিটাইজ করা হয়। চিকিৎসক, নার্স ও কর্মীদের সুরক্ষিত রাখতে PPE কিট ও মাস্কের সহ সমস্ত সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছিল। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, শিয়ালদহের কোলে মার্কেটে সবজি বিক্রি করতেন ওই প্রৌঢ়। লকডাউনে বাড়িতে ফিরে আসার পরে ওই প্রৌঢ় ও তার পরিবারের সদস্যরা কার কার সঙ্গে দেখা করেছিলেন, পুলিশ তার তালিকা তৈরি করে তাদেরও কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করছে। এদিন সকালে প্রৌঢ়ের মুকুন্দপুরের বাড়িতে যায় রামনগর থানার পুলিশ। ওই পরিবারের লোকজন ও প্রতিবেশী মিলিয়ে প্রায় 30 জনকে দফায় দফায় স্থানীয় হোম কোয়ারেন্টাইনের সেন্টারে তুলে নিয়ে আসে পুলিশ। তাদের লালারস পরীক্ষার জন্য আপাতত হোম কোয়ারেন্টাইন সেন্টারেই রাখা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাফাই কর্মীরা গিয়েই সকাল থেকে চারিদিকে নর্দমা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছড়ান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকাটি ব্যারিকেড করা হয়েছে। গ্রামবাসীদের বাড়ির ভিতরেই থাকার আবেদন জানানো হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা এতদিন পুলিশের নির্দেশ অমান্য করে রাস্তায় বের হচ্ছিল, এদিন থেকে তারাও ঘরবন্দী হয়ে যায়। এমনকি ওই এলাকার বাজারহাটগুলোতে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করার পাশাপাশি অপরিচিত মানুষজনদের গতিবিধি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছেন পুলিশ প্রশাসনের কর্তারা। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা সূত্রের খবর, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত 26 জন আইসোলেশন ওয়ার্ড চিকিৎসাধীন, আর কাকদ্বীপ মহকুমা হাসপাতালে 12 জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় এখনো পর্যন্ত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে 276 জনকে। হাসপাতাল থেকে শুরু করে কোয়ারেন্টাইন সেন্টার এবং এলাকার পরিস্থিতির উপর কড়া নজরদারি রেখেছেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।